সুপ্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ওয়াহিদা খানম কলি তোমাদেরকে আজকে দ্বাদশ অধ্যায় অর্থাৎ প্রাত্যহিক জীবনে তড়িৎ, এই অধ্যায়ে আমরা আজকে মানে বাড়িতে তড়িৎবর্তনী নকশা বা হাউস ওয়্যারিং এই অংশটি আজকে আমরা তোমাদেরকে ক্লাসে পড়াবো। আর গতদিনে আমরা পড়েছিলাম হচ্ছে তড়িৎবর্তনী নকশা, ব্যাটারির কার্যক্রম, তাই না? এই অংশগুলো গতদিনের পড়া নিশ্চয়ই তোমাদের সবার ভালো মতো হয়েছে। তো তড়িৎবর্তনী নকশা আঁকার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করে থাকি, তাই না? যেমন যদি আমরা বলতে চাই যে একটা কোষের প্রতীক দেখাও, তখন আমরা নর্মালি এভাবে দেখিয়ে থাকি, যেটা বলতে আমরা কোষ বোঝাই। তারপরে যদি বলি যে ব্যাটারির প্রতীকটা কীরকম হয়, ব্যাটারি, তখন আমরা এভাবে আঁকাই। তো এরকম নানা রকম প্রতীক আমরা ব্যবহার করি। অ্যামিটারের জন্য আমরা এ দিয়ে অ্যামিটার প্রকাশ করি, এটা লিখলে আমরা অ্যামিটার বোঝাই। তারপরে স্থির রোদ, এরকম অংশ থাকে, এগুলোকে আমরা স্থির রোদ বোঝাই। এরকম বিভিন্ন প্রতীকের মাধ্যমে আমরা কি করতে পারি যে তড়িৎবর্তনীর বিভিন্ন অংশ দেখাতে পারি। ব্যাটারির কার্যক্রম আমরা পড়ছিলাম। আমরা বিজ্ঞানের ভাষায় ব্যাটারি বলতে অনেকগুলো অর্থাৎ একাধিক কোষের সমন্বয়কে বুঝিয়ে থাকি। আর ব্যাটারির অংশ সাধারণত কয়টি হয়? তিনটি হয়, একটি অ্যানোড, একটি ক্যাথোড এবং মাঝখানে হচ্ছে ইলেকট্রোলাইট। ব্যাটারির কার্যক্রমটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ব্যাটারির মানে অর্থাৎ একটা ড্রাই সেলের চিহ্নিত চিত্র, তারপরে হচ্ছে এর গঠন বর্ণনা, এই জিনিসগুলো আমাদেরকে ভালো মতো পড়ে আয়ত্ত করে রাখতে হবে। পরীক্ষাতে এমনও হতে পারে যে শুষ্ক কোষের চিত্র দিয়ে তোমাকে এর কার্যক্রম বর্ণনা করতে পারে, বর্ণনা করতে বলতে পারে, অথবা এটাও বলতে পারে যে হচ্ছে চিহ্নিত চিত্র সহ একটি ড্রাই সেলের গঠন বর্ণনা করো। এই জন্য দুই রকম প্রিপারেশনই তোমাদেরকে রাখতে হবে। আমরা আজকের পাঠে পড়ব বাড়িতে তড়িৎবর্তনীর নকশা বা হাউস ওয়ারিং। বর্তমান সময়ে আমরা এই যে 2021-এ বসবাস করছি, এই সময়ে বিদ্যুতের মানে বিদ্যুৎ ছাড়া আমাদের জীবনযাপন অসম্ভব। কারণ আমরা যে লাইফের সঙ্গে অভ্যস্ত সেখানে বিদ্যুতের ভূমিকা হচ্ছে অগ্রগণ্য। সব কিছুতেই আমাদের বিদ্যুতের প্রয়োজন হয়। তো এই যে বাড়িতে বিদ্যুতের সংযোগ বা বিদ্যুৎ বিতরণ যে করা হয়, তো সেটা আসলে কিভাবে হয় আমাদের পাঠের বিষয় আজকে এটাই। তো আমরা বাসা বাড়িতে জানি যে আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য আমরা যে বর্তনীটা ব্যবহার করি সেটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। কারণ শ্রেণী সংযোগ বা সিরিজ সংযোগ বর্তনী আমরা কিন্তু বাসা বাড়িতে ব্যবহার করতে পারি না। তোমরা এর আগের দিনে শ্রেণী সংযোগ সিরিজ সংযোগ সম্পর্কে জেনেছ, অষ্টম শ্রেণীতেও জেনেছ। তো তোমরা এটা জানো যে যখন আমরা কোনো বর্তনীতে মানে সিরিজ সংযোগে যদি আমরা বর্তনীর প্রবাহ দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কোনো বাড়ির একটি সুইচ যদি আমি বন্ধ করি, একটি ঘরের সুইচ যদি আমি বন্ধ করে দিই, তাহলে পুরো বাড়ির সব লাইট, ফ্যান এবং যা যা ইলেকট্রনিক ডিভাইস যেগুলো বিদ্যুতের মাধ্যমে চলে সবই কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এটা কত অসুবিধাজনক একবার চিন্তা করে দেখো যে আমার রুমে আমি থাকছি না, আমার তাহলে লাইট, ফ্যান এগুলো জ্বালিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি যদি আমার ঘরের সুইচটা কোনো কারণে বন্ধ করে দিই, তাহলে কিন্তু বাড়ির অন্যান্য ঘরেরও লাইট, ফ্যান বন্ধ হয়ে যাবে এবং টিভি, অন্যান্য ইলেকট্রনিক জিনিসপাতি যে থাকে সেগুলো সবই কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এটা একটা সবচেয়ে বড় অসুবিধা। সেই সাথে আর একটা যেটা অসুবিধা সেটা হচ্ছে যে যেহেতু সিরিজ সংযোগে একটি ভোল্টেজ মানে সবগুলোতে ভাগ করে দেওয়া থাকে, তাই যদি আমরা সিরিজ সংযোগে বাড়ির বর্তনীটা তৈরি করি, তাহলে যেটা হবে যে অনেকগুলো হয়তো তিনটা রুমে ছয়টা মানে লাইট এবং ফ্যান মিলায় ছয়টা জিনিস জ্বলছে চলছে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে ভোল্টেজ ভাগাভাগি হওয়ার কারণে কোনোটাই পরিপূর্ণভাবে বৈদ্যুতিক শক্তি পাচ্ছে না, অর্থাৎ কি হয়েছে, ভোল্টেজটা কম, অনেক কম। স্বাভাবিকভাবে একটা বাতি থেকে আমরা যে পরিমাণ ভোল্টেজ পাই সেটা আমরা পাচ্ছি না। তাই বাসা বাড়ির জন্য সিরিজ সংযোগ একেবারেই মানে ব্যবহার অনুপযোগী। আমরা সিরিজ সংযোগটা চিত্র সাধারণত এরকম করে এঁকে থাকি যে একটা জায়গাতেই হয়তো
একটাই লাইনে রোধ থাকলো। এভাবে আমরা সিরিজ সংযোগ কমপ্লিট করে থাকি। অর্থাৎ এখানে যে বৈদ্যুতিক সুইচটা তুমি দেখছো যে এটা বন্ধ করলে একটাই তার যেহেতু বিভিন্ন বাতি বা হচ্ছে ফ্যানে যাবে তাহলে সেখানে সবগুলো কি হবে বন্ধ হয়ে যাবে। তাই আমরা বাড়িতে অবশ্যই কি করব না, বাড়িতে আমরা শ্রেণী সংযোগ ব্যবহার করব না, আমরা বাসাবাড়ির জন্য সমান্তরাল সংযোগ ব্যবহার করব। তো বাড়িতে যে আমাদের বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য যে প্রধান তার, এই প্রধান তারের দুটি অংশ থাকে। আমাদের যে ট্রান্সমিটার থেকে যে আমাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিবে এখানে যে প্রধান তারটা থাকে তারের অংশ কয়টি বললাম, তারের অংশ হচ্ছে দুটি, একটি হচ্ছে প্রধান তার এর অংশ দুটি, একটা হচ্ছে জীবন্ত অংশ বা তার আর অপরটা হচ্ছে নিরপেক্ষ। এই যে জীবন্ত অংশ এখান থেকে দুটি তার বেরিয়ে আমাদের বাড়ির মেইন সুইচে যায়, আর মানে আমরা মধ্যে প্রথমে হচ্ছে মিটারে যায়, একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে মিটারে যায়, আর নিরপেক্ষ অংশটাকে মাটির সাথে সংযুক্ত করা হয়, কারণ এইভাবে এটা এর সার্কিটটা পূরণ করে এবং বৈদ্যুতিক প্রবাহ হচ্ছে অব্যাহত রাখে। তো আমরা যেটা বলছি যে জীবন্ত অংশের যে মানে দুটি তার, এই তার দুটি সার্কিটের মাধ্যমে কোথায় যায়, মিটারে যায়। মিটার থেকে এই তার দুটি তার হচ্ছে মেন সুইচে যায়। মেন সুইচে আমরা যেটা করতে পারি যে মেন সুইচের সুইচের মাধ্যমে বাড়ির ভেতরের আমরা বিদ্যুৎ প্রবাহ বন্ধ রাখতে পারি। তো যে কাজটা করা হয় সেটা হচ্ছে মেন সুইচ থেকে যে দুটি তার বের হয় সেই তার দুটি কিন্তু ডিস্ট্রিবিউশন বক্সে যায়। আমরা ডিস্ট্রিবিউশন বক্স নিশ্চয়ই বোঝো, আমাদের বাড়ির প্রতিটি ঘরেই সুইচ বোর্ড থাকে। তো এই সুইচ বোর্ডের কিন্তু প্রত্যেকটাতে ডিস্ট্রিবিউশন বক্সের তার মানে যে তারটা আসে এই তার কিন্তু অবশ্যই কি করতে হয় যে সার্কিট পূর্ণ করার জন্য এখানে হলো ফিউজ ব্যবহার করা হয়, কারণ প্রতিটা ঘরে দেখা যায় যে একই ইলেকট্রনিক ডিভাইস কিন্তু আমরা ব্যবহার করি না। যেমন এটা হতে পারে যে তোমার ঘরে শুধুমাত্র লাইট এবং ফ্যানের ব্যবহার হয়, তাহলে লাইটের জন্য আমরা 5 এম্পিয়ারের ফিউজ ব্যবহার করি, ফ্যানের জন্য আমরা 10 এম্পিয়ারের ফিউজ ব্যবহার করে থাকি। আবার অন্য ঘরে হয়তো ফ্রিজ আছে, তারপরে হচ্ছে ইলেকট্রনিক ওভেন আছে, তো এগুলো চালানোর জন্য কিন্তু আবার উচ্চ ভোল্টেজের ইলেকট্রিক আয়রন আছে, তো এগুলোকে চালানোর জন্য আমাদের কিন্তু উচ্চ ভোল্টেজের প্রয়োজন হয়, তখন আমাদেরকে সেই মানের ফিউজ ব্যবহার করে পুরো বাসার হচ্ছে বৈদ্যুতিক সংযোগ প্রদান করতে হয়। তাহলে ডিস্ট্রিবিউশন বক্স থেকে যে তারগুলো হচ্ছে যাবে বিভিন্ন জায়গায় সেখানে আমাদেরকে আলাদা আলাদা ফিউজ অংশ ব্যবহার করতে হবে, এবং প্রত্যেকটা তারই যেন অবশ্যই জীবন্ত অংশের সঙ্গে সংযুক্ত থাকে, নাহলে কিন্তু আমরা বিদ্যুৎ প্রবাহ পাবো না, এটা কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে। তাহলে প্রত্যেকটা অংশের জন্য আমরা আলাদা আলাদা কী করব, আলাদা আলাদা ফিউজ ব্যবহার করব, যেন পরিপূর্ণভাবে সব হচ্ছে বিদ্যুৎ পাই সব অংশই, সব ইলেকট্রনিক ডিভাইসই, এবং আমরা প্রত্যেকটার সাথে জীবন্ত অংশে সংযুক্ত রাখবো যেন সেখান থেকে পূর্ণ বিদ্যুৎ চালক শক্তি পায়। আর তারকে ইলেকট্রনিক তারকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে পিভিসি দিয়ে এটাকে জড়িয়ে নিতে হবে। এটা একটা ইলেকট্রনিক তার, এরকম তার তোমাদের বাসাতেও তোমরা ধরে থাকো, দেখে থাকো, এই যে দেখো এর ভেতরে যে অংশগুলো আছে এই অংশগুলোকে আমরা যেন বিদ্যুৎ প্রবাহিত হয়ে আমাদের সমস্যা না হয় এই কারণে আমরা কিন্তু এই যে পিভিসি দিয়ে এই তারগুলোকে হচ্ছে আমরা মুড়িয়ে রাখি। তো আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে ইলেকট্রিক ডিভাইস চালানোর জন্য যত অ্যাম্পিয়ারের প্রয়োজন হয় ফিউজটা তত অ্যাম্পিয়ারই কিন্তু ব্যবহার করতে হবে। তোমার ফ্যান চালানোর জন্য দরকার 10 এম্পিয়ারের ফিউজ, তুমি লাগালাও 5 এম্পিয়ারের ফিউজ, তখন কিন্তু ফিউজের তার গলে যাবে। আবার হচ্ছে ইলেকট্রিক আয়রনের জন্য দরকার হচ্ছে 15 এম্পিয়ারের ফিউজ, তুমি লাগালে 5 এম্পিয়ারের ফিউজ, এখানেও কিন্তু উচ্চমাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হয়ে তারটা গলে যাবে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা কিন্তু এভাবেই ঘটে থাকে। তাই অবশ্যই আমাদেরকে সঠিক মানের ফিউজ ব্যবহার করতে হবে, এবং সব কিছু ঠিক আছে কি না এটা দেখার জন্য আমাদেরকে মানে নির্দিষ্ট মানের ফিউজ ব্যবহার করার সাথে সাথে তুমি যে
কাজটা করছো, যেমন এখন যেটা করা হয় সেটা হচ্ছে যে দেয়ালের ভেতর দিয়েই কিন্তু পিভিসি পাইপের ভেতর দিয়ে কিন্তু তারগুলোকে প্রবেশ করিয়ে ইলেকট্রিক প্রবাহ দেওয়া হয়, কারণ যেন বাড়ি থেকে কোনো সমস্যা না হয়। আবার আমাদের মিটারে যে হচ্ছে আমাদের প্রধান জীবন্ত অংশের যে প্রধান তার, এই অংশ দুটো যখন আমাদের মিটারের মধ্যে প্রবেশ করানো হয় তখন কিন্তু আমরা কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছি এটা কিন্তু আমরা মিটারের রিডিং দেখে বুঝতে পারি এবং হিসাব কিন্তু সেভাবেই নেওয়া হয়। তো প্রত্যেকটা জিনিসেরই একটা সিস্টেম থাকে যে মিটার থেকে কীভাবে মেন সুইচে যাবে, মেন সুইচ থেকে কীভাবে ডিস্ট্রিবিউশন বক্সে যাবে, এভাবে বিদ্যুৎ কীভাবে জায়গায় জায়গায় আলাদা আলাদাভাবে পৌঁছে যাচ্ছে এবং পরিবাহিত হচ্ছে এটা কিন্তু আমরা জানতে পারলাম। তো আমাদের পাঠ আজকে এতটুকুই যে বাড়িতে আসলে আমরা তড়িৎবর্তন নকশা কীভাবে করব। তো এই নকশা করার জন্য আমাদের যে প্ল্যান সেটা আমাদেরকে আগেই ভাবতে হবে যে কোন ঘরে কোন ইলেকট্রিক ডিভাইস থাকবে, সেগুলোর জন্য কত মানের ফিউজ ব্যবহার করতে হবে, মেন সুইচ থেকে ডিস্ট্রিবিউশন বক্সে কীভাবে হচ্ছে বৈদ্যুতিক তার আসবে, এই জিনিসগুলো কিন্তু পূর্বেই পরিকল্পনা করে নিতে হয়। তাহলে আমাদের পাঠ আজকে এতটুকুই, আমরা নেক্সট ক্লাসে পরবর্তী পাঠ পড়ব। তোমাদের হোমওয়ার্ক, বাসা বাড়িতে তড়িৎ বর্তনীর নকশা কেমন হবে তা চিত্র একে বর্ণনা করো। অবশ্যই চিত্র একে বিভিন্ন জায়গায় কীভাবে তড়িৎটা হচ্ছে প্রবাহিত হবে এটা বর্ণনা করতে হবে। এই হচ্ছে আজকে তোমাদের হোমওয়ার্ক। সবাই সুন্দর করে হোমওয়ার্ক কমপ্লিট করবে, হোমওয়ার্ক কমপ্লিট করে ছবি তুলে গ্রুপে পোস্ট করে দিবে। আজকের পাঠ সম্পর্কে কোনো ধরনের সমস্যা থাকলে আমরা লাইভ ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আর অবশ্যই সবাই নিয়মিত পড়াশোনা করবে, হাতের লেখা হচ্ছে সচল রাখার জন্য, স্পিডটা ঠিক রাখার জন্য প্রতিনিয়ত সৃজনশীলের প্রশ্নগুলো ঘড়ি দেখে যতটুকু তোমাদের সময় থাকে একটা সৃজনশীল লেখার জন্য ততটুকু সময় নিয়েই কিন্তু সৃজনশীল প্র্যাকটিস করবে। আর বাড়িতে থেকে যতটুকু সম্ভব বাড়ির অন্যান্য সদস্যদেরকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করবে, সবসময় সত্য কথা বলবে, ঠিক আছে? তুমি অন্যের সাথে সত্য কথা বলছো মানে যখন তুমি অন্যের সাথে সত্য কথা বলছো তখন তুমিও আশা করতে পারো যে অন্যের কাছ থেকে তুমি ওই রকম সত্য কথাই শুনবে, আর অন্যের সঙ্গে তুমি যেমন ব্যবহার করবে তার থেকে ভালো ব্যবহার কিন্তু তুমি আশা করতে পারো না যদি সেটা খারাপ হয়ে থাকে। তাই সবাই সবসময় সবার সাথে সুন্দর আচরণ করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।